वेलकम टू आर चेस चैनल। हाय बंधुरा, आज के आमी इलिश माचेर पतला झोल रेसिपी बनिए देखाबो। तो चलून बंधुरा रान्नाटा शुरू करा जाक। এখানে আমি 600 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এগুলোকে আমি ভেজে নেব। আর কড়াইয়ে বড় চা চামচ দিয়ে 4 চামচ আন্দাজ মতো তেল ঢেলে দিলাম। আর মাছগুলোকে আমি ভেজে নিব। এই মাছ আমি কড়াভাবে ভেজে নেব না, সামান্য খালি উল্টে পাল্টে দেব। ভাজা মাছ খেতে গেলে কড়া ভেজে নিতে হয়, কিন্তু এটা কড়া ভাজলে ঝোলে টেস্ট হবে না। এই রান্নার ঝোলটাই হচ্ছে টেস্ট। সহজ রান্না, কোনো মশলা সেরকম ব্যবহার হবে না। সামান্য ভেজে দিলাম। দেখুন আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলেই আরও 2 চামচ আন্দাজ মতো তেল ঢেলে দিয়েছি। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর আমি 1 কাপ জল, 7-8টা কাঁচা লঙ্কা চেরা, ওখানে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে তেলের মধ্যে ঢেলে দেব। এই দেখুন আমি ঢেলে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। ফুটে এসছে। এই মাছ সাধারণ রান্না, ঝোলটাই হচ্ছে ভীষণ টেস্ট। পাতলা ঝোল করব। এই দেখুন তেল ছেড়ে গেছে জল দিয়ে। এবারে আমি 2 কাপ জল ঢেলে দিলাম। মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে ভালো করে 5 মিনিটের জন্য হতে দেব, ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোল ফুটে গেছে। আপনারা ওইভাবে করে দেখবেন। এর আগে রেসিপিতে আমি সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু আজকেরটা আমি পাতলা ঝোল করছি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। দেখুন ঢাকনা তুলে দিয়েছি, আমার মাছের ঝোল হয়ে এসেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছ দিয়ে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। মাছ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা এরকম হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।